নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেলাধুলা। তুই কি ভাবিস দিন রাত্রি খেলতি আমার মন, কখনো তা সত্যি না মা, আমার কথা শোন। সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিল মিলিয়ে বাঁশের ডালে ডালে, ছুটির দিনে কেমন সুরে পুজোর সামাই বাজে দূরে, তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, খেলনা গুলো সামলে মেলি কি যে খেলি কি যে খেলি, সেই কথাটাই সমস্ত কর ভাবনো আপন মনে, লাগলো না ঠিক কোনো খেলায় কেটে গেল সারা বেলায়, রেলিং ধরে রইল বসে বারান্দাটার কোণে, খেলা ভোলার দিন মা আমার আসে মাঝে মাঝে, সেদিন আমার মনে ভিতর কেমন তর বাজে, শীতের বেলায় দুই প্রহরে দূরে গানে ছাদের পরে, ছোট্ট মেয়ের দূরে দেয় বেগুনি রঙের শাড়ি, চে চে চুপ করে রই টেপার তরে পার বুঝি ওই, মনে ভাবি ওইখানে তে আছে রাজার বাড়ি, থাকতো যদি মেঘে ওরা পক্ষী রাজের বাচ্চা ঘোড়া, তক্ষুনি যে যেতেন তারে লাগাম দিয়ে কষে, যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমার ব্যঙ্গ মিরে, পর শুটিয়ে দিতে মামি গাছের তলায় বসে, এক একদিন যে দেখেছি তুই বাবা চিঠি হাতে, চুপ করে কি ভাবিস বসে ঠেস দিয়ে জানালাতে, মনে হয় তোর মুখে তুই যেন ওর দেশের মেয়ে, যেন আমার অনেক কালে অনেক দূরে মা, কাছে গিয়ে হাত খাবি ছুই হারিয়ে ফেলা মা যেন তুই, মাঠ বাড়ি কোন বাটের তলায় বাঁশি সুরের মা, খেলার কথা যায় যে ভেসে মনে ভাবি কোন গালে সে, কোন দেশে তোর